এর লাগে আমরা হালাল হারাম অর্থ সবল লাগে পড়া দরকার। আইসো আমরা মহিলা অপরে শুধু নাজায়েজ পথে ওকে ওই ইনকাম লাগাই দেই বিভিন্ন ব্যাংকিং পলিসি দরকার না তো মহিলা অপরে লাগাই দেই যে বন্ধন ওর সিস্টেম আসতে বাইর দিছে বিভিন্ন জায়গা মহিলা অপর পাইকারি হারা লাগি দেয় এটা তো চিন্তা করবা খাইতে সময় হালাল দেই চলব হারাম খাই আমরা খাই এই কামরা কবর হাসর ময়দান নবীজি ফরমায় তামান না কালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ তার জুলুম জিয়াদতি শীতম যন্ত্রণা থাকি মানুষের নিরাপদে রাখবে দাখাল আল জান্নাহ বে সুদি এক নম্বর হলো হালাল খেজা রেজা হালাল কবুল গেছে এ আমি যাবে খাইয়া বেছো যাওয়াই তো নাই আজকে যেমন নির্বাচন বুট আইছে এই সম্বন্ধে একটু কথা বলা দরকার যে বুটর সময় টেহার খুব সরাসরি হয় আপনারা আইলা আগে কি অনুগ্রহ করে চেক করে আজকে আমি পশু ডাঙ্গা সরাত গেছিলাম সাহেব আর পুলিশ ভাই হয়েছে এরা পুলিশ অফিসার বলছেন জানা ভাড়া পাইব না আই রেসপেক্ট ইউ আই অ্যাপ্রিশিয়েট ইউ কি মত স্যার চেক করুন যত ভালো চেক করুন এটা ভালো কথা অবৈধ উপায় টাকা বন্টন না দুনিয়া থেকে বন্ধ করুন আল্লাহর কাছে আমরা একমত ও কালকে কথা আমি দেখিও না পুলিশ অফিসারে সিগনাল দিয়ে আমি নামছি ওখানে ওই যে ওই চেক করলো জানা ভাষা টাকা নাই গেলাম কিন্তু আমরা অ্যাপ্রিশিয়েট করি আমার উদ্দেশ্য হলো এই যে টাকা বন্টন চলে কি হবে টাকা বন্টন আমি যে রোজ কথা বুঝি আমি সেই সময় হিসাবে আপনারা সামনে মত দিয়া যে নির্বাচনী ওয়ার্ক ওয়ার্ক করা যেমন আমি আপনার যদি কই যে আজকে সকাল থাকি শরীরটা বলো তো আমার লক্ষ্য টাকা আমি আপনার 2000 টাকা দিব আপনি টাকা পাবেন আর বিকালে আমার কাছে ওই 2000 টাকা নিতে পারবেন যাই আছে আর আপনি আমার লোকের গুলি করে সারা দিন আমার রাগ করছেন আমার বাসনে শুনছেন আমার কথা মানছেন আমার গোর আর কাজ রোগ আমি 1000 টাকা দিব কইতাম পারি আপনারে হিন্দু হইলে কইতাম পারি মুসলমান হইলে কইতাম পারি ওকে বুঝলো না চলো আমার সাইনবোর্ড ভাঙা লইয়া আমি পুরো কও দিকে আমি আপনার টাকা 3000 দিব পুরো যদি আপনি এই ক্ষেত্রে আপনি টাকা পাওয়া যায় এটা ওয়ার্ক ওয়ার্ক ওর বিনিময় সব দিয়ে সমান না বালা সিজন এলে দাম বেশ হয় না এখন সিজন টাইট আপনি বড় ডিমান্ড করতে হবে যে আমি তোমার জানটা লইয়া যদি ঘুরি তাহলে আমার পাঁচ দেড় 5000 টাকা হয়ে যাওয়া লাগবে যাই না সেটা শরীয়ত হুকুম আমি কিন্তু ভোট বিক্রি করা এটা কখনো যাইছে না ভোট বিক্রি করা কখনো যাইছে না আমি বুঝাই দিই কিভাবে ভোট খায় হয় আগে যখন ওয়ার করে এক বস্তু আমি খাস বলছি বিনিময় আপনার অফিস বাদ আসলাম সকাল থেকে শুনে এক সপ্তাহ আপনি আমার এক লক্ষ টাকা আমি ডিমান্ড করতে পারি যে আপনার এই অফিস আমি এক সপ্তাহ বলিমু এক লক্ষ দিবা দেওয়াও যাইজ লওয়াও যাইজ আমি তো তখন বুঝিয়া এটা আমি ওয়ার কেন মোবাইল এখন মসজিদ বানাই একটা খাল বাজাই দেন উত্তর দিন না রেস্টুরেন্ট টাকা দিন না পায়খানা বাজাই যাই নাই ইয়ার বেসো মসজিদ সফাই করলে 200 টাকা করে নিব পায়খানা সাফ করতে গেলে কি বেতন দেওয়া রেট হয় আর গ্রিন গো লাগা দুর্গন্ধ যুক্ত বস্তু বেশ টাকা লয় না হই তো আমি আবার নির্বাচন কাম করবো মাসে আমার হারা পাই না কেন বেশ দেব কিন্তু ভোট বিক্রি করা ভোট ওর কেন্দ্রিতে আমরা কই ভোটের মতদান ভোটের কথা কই মতদান মানে আপনার মত দেওয়া মত মানে রায় দেওয়া আর এই আবার যেটা লেখা হয় না জনতার রায় মেনে নিলাম কই নানি তো এটা আসলে রায় বিষয় ভোট দিছেন মানা হইল কই দয়ে কই রায় গাওয়া অর্থ না বিচার করা আপনারা কই চাই টাকা খাইয়া বিচার করা যাইছে না কারণ আপনারা আপনি ওই নাই আমি টাকা খাইয়া যদি আপনার পক্ষে রায় দেয় যাইজ নি তো আপনার দেখতে হবে না আপনি ন্যায়ের পক্ষে আমি টাকা খাইয়া আপনার বিপক্ষে রায় দেওয়া যাইজ নি আজ এই ভোট আয় দেশ এবং জাতির উপযুক্ত নেতা নির্বাচন করতে থাকে যদি আপনি টাকা খাইয়া অযোগ্য রায় দেয় তাহলে হারাম আসল তো হারাম 10 লক্ষ খাইয়া হারাম 1 টাকা খাইয়া হারাম 50 টাকা খাইয়া কারণ রায় বেসা যাইজ নাই বিচার বেসা যাইজ নাই মত মত বিক্রি করা যাইজ নাই বলে কিতা করতাম বলে তারে যোগ্য বলিয়া আপনি বুঝবা তারে বিনা টাকায় ভোট দেওয়া উচিত বরং কর্তব্য
কারণ বিশাল এবং আপনার আমি ওই উদ্দেশ্যে লড়াই আছে কারণ বিশাল পড়া উপরতে ভালো নবীজি ফরমাই কাহাদু লিয়া আমিন একদিন কোন বিশাল সঠিক করা খাইরুম মিন ইবাদাতি সালাতা 60 সনা 60 বছর আল্লাহ আল্লাহ ইবাদত বন্ধ থেকে পড়া থাকে বেশ ভালো সুবহানাল্লাহ আরে আপনার রায়ে যদি এক মানুষের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হয় তাহলে সেটা হলো ইবাদত এটা আপনি কেন হইয়া কথা বলেন না দেখা সারা করা কর্তব্য এবং উচিত মাথা গুছিয়ে নিতে হবে মাথা গুছিয়ে উঠুন তাহলে এই দিনা দেখায় সঠিক রায় দেওয়া আপনার উপরে কর্তব্য ওই এক গ্রুপ হলে যারা আছে গ্রুপ রাতে আলাই কাম নাই হারে ভোট দিলাম চলো হারে দিতে মানুষকে খারাপ আদমি আর এখন আমরা নির্বাচন কমিশনের সুযোগ দিচ্ছি নোটা ওদের কেউ খাটে না নোটা কিন্তু আপনার কেউ খাটে না ইয়া বুঝতে পারবো তুলনামূলক ভাবে একজন হাঁটতে হইব আরে বিনা টাকা লাইতা দিতা এমন এটা কর্তব্য এটা বিশাল আপনার আয় কারণ দেখো জালিম যদি আয় মানুষের ক্ষতি করবো আর আপনার এক মুহূর্তে যদি আসে সেই ক্ষতিটাকে আপনি আপনার নেওয়ালা মধ্যে সবল মালিক আর আপনি কাজ করেন জালিম আয় আপনি দায়ী কথা বুঝলাম এটা হোক আমি বলছি মত বেসা এটা যাই নাই যত লাখ টাকা ওখানে পাই যাই আরে ও ধোকা দেওয়া হারাম দেখা আইলা ও মত দিমু করিয়া আর মাঝে আর এখন বাংলাদেশে আগে ওয়ার্ক করা এটা ভিন্ন কথা হ্যাঁ যদি দলের প্রতিশ্রুতি দেই যে ওয়ার্ক করি আর রুটও দিমু দেখি ভাবে দুকা বাদ বন তাহলে ওয়ার্ক করতে হয়ে যায় ভাই তোমার ওয়ার্ক করব বলে বুট দিমু কিনা এটা বড় ব্যাপার আর কোনো কথা নেই তার অফিস বই একটা লালো কুয়া তার গাড়ি কুটিয়া একটা লালো কুয়া তার জয়গান গাড়ি একটা লালো কুয়া কোনো কথা নেই তবে হ্যাঁ জয়গানও আছে যদি হাসা মাত মিশা বানাইয়া বা মিশা মাত হাসা বানাইয়া হাসা মিশা মাত হই দেওয়ার নাগাবি মানুষের জন্ম তো এক নম্বর হালাল হওয়া দুই নম্বর সুন্নত রূপে আমল করা তিন নম্বর মানুষের শিখন না মুসলিম শরীফ করবে যে হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমাই লা ইয়াদখুলুল জান্নাত মান লা ইয়ামালু জারহু বাওয়াইহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমাই ওই ব্যক্তি জন্মতে যাইতো পারতো না ওই ব্যক্তি জন্মতে যাইতো পারতো না তার প্রতিবেশী তার জুলম সিতম তার অত্যাচার তার উৎপীড়ন থেকে নিরাপদে থাকতে পারে না জন্ম তো যাইতে হইলে নমাজ আর রোজার লগে আল্লাহ ঠিক করে রাখবো ইবাদত আর লগে আল্লাহ ঠিক করে রাখবো আপনি নমাজ পড়বেন রোজা রাখবো ইবাদত তসবিহ করবেন সঙ্গে কর্তব্য হইল সাইডর মানুষ প্রতিবেশী মানুষ ঢাকা ঘর এবং ঢাকা বাড়ির মানুষ পাড়া প্রতিবেশী আমরা তাকে নিরাপদে থাকবো ইমামে নবী রহমতুল্লাহ আলাইহি প্রতিবেশী আশা রাখে আমার প্রতিবেশী আমার ইজ্জত বাঁচাইব আর সেই জায়গাটা যদি প্রতিবেশী ওর আমানত হস্তক্ষেপ করে তাহলে ডাবল গুণাগার এর উপরে আমরা নারাজ হই বুঝনা লিখা উচিত স্বামী বিদেশে আপনার উপরে আপনি চাচা তো ভাই খালা তো ভাই মামা তো ভাই ঢাকা বাড়ির মানুষ আপনার উপরে আশা আছে তার ইজ্জত বাঁচাইতা ওই জায়গায় যদি তার পরিবার হামলা করে আপনি তার মান সম্মান খালিয়া নেই আপনি জঘন্য অপরাধ করা গুণা উপরে গুণা হইব কথা বুঝি ভাই আমি হদিস পড়েছিলাম দীর্ঘ একটা আলোচনা
আমি আগে অনুরোধ করছি আপনারা বন্ধ করি সেটা বিপুল হারাম, বন্ধ করে সিস্টেম আমরা দাঁড়িয়ে বিপুল হারাম, আর এখন বন্ধ মতো ঢুকিয়ে রাখবে আরাম হুনার কাছে যদি জোরান ধরা হয় না ওই হারা লোকে হারাম খাইয়া উড়িস না আপনি আমার আমি এক হদিস পড়ি মানায় ভাই আবার পড়ি আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন এই হারাম খাই যে রক্ত তৈরি হইব যে গুস্ত বৃদ্ধি পাইব এইটা নিয়ে ব্যস্ত হওয়া যেত না এলাকি ভাই হল মা বলি তোর আগে আমি বুঝে গেছি বিস্তারিত মনে হয় মা বলি ইনকাম লাগে মানে রুজি আসা বলিয়া হয় এটা স্ত্রীরে বিক্রি করিয়া বন্ধ বন্ধ লাগে আপনার আপনি যে কুলটা করবেন ও সারান বাড়ি দিতা আমি যদি বাড়তে বাড়তে কোন আসমার উঠি চলছে কুটি কুটি টেকা লইয়া চৌধুরী আলম চৌধুরী দুনিয়া তুই আগে লাগে হাইবা মানুষ নাই ওই দিদি এটা দেশ দুইটা হবা নাই আপনারা ছাগলের বড়ির মতো মন মতো ত্যাগ করছে أنت كما أثنيت على نفسك فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم اللهم بلغ صلاتنا وسلامنا إلى روضة نبينا محمد صلى الله عليه وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أهل الدين القرآن الخدمة للدرس الإيمان والشمل هيا ثم أرخوا يقرامي أكبر আমরা শাকিদান বড় সিনারে তোমার কোরআন আর নবীর হাদিস ও খাজানা বানিয়ে দাও এল আমরা জাহিরি বাতিনি সমস্ত বিমান বেশি পাওয়া তা প্রমাণ এল আকার বাচ্চা বাচ্চি করে আপনি বড় বড় বিদ্যান আর দিনদার আর নেকর বানিয়ে দাও এল মুসলমান গোর দিলে দিলে মোহাম্মদ কোয়ে না হইয়ে দাও এল পারস্পরিক আদাম আর দুজ আর দুশ্মনি আপনি দূর করে দাও মওলা এল এই দেশ রূপে আপনি রহম ফরমাও করুন ফরমাও এই দেশের মানুষের সম্প্রীতি আর মহব্বতের সাথে বসবাস করার তৌফিক দান নসিব ফরমাও এল্লাহ দেশের ইতিহাস এল্লাহ ঐক্য সংহতিকে তুমি বহাল রাখো স্বাধীনতায় বহাল রাখো আল্লাহ সর্বভৌমত্ব ধর্ম নিরপেক্ষ করার এক্সপেক্ট তাহলে তুমি কেয়ামত পর্যন্ত বহাল রাখো আল্লাহ এল্লাহ সারা দুনিয়াটা কি জালিম করে তুমি ক্ষান্ত হওয়াও মজদু মানুষ সকলের তুমি সাহায্য ফরমাও এল্লাহ আমরা জান মাল ইমাম আল হায়াত আর জিন্দেগি মধ্যে আপনার বরকত ও ফয়সালা ফরমাও পরিবার পরিজন আত্মীয় স্বজন
আমরা দোয়া কবুল ফরমাও।